তবে আজান আপনারা শুনবেন, আজান শুনে মসজিদে যাইবেন, এটা আপনারা ওয়াদা করছেন। মক্কায় রেডিওতে যখন আজান দেওয়া হয়, মক্কায় না রেডিওতে যখন আজান দেওয়া হয়, তখন দেখবেন মায়াবী আওয়াজে চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘুমে ধরছে না? তারপর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি করে আজান শুনে, আজান দিয়া, আজানের আহ্বানে নামাজ কায়েম করার তৌফিক দান করে। আর এই সব বিষয়ে জানতে পারবেন কোথায়? সঙ্গ যদি ভালো হয়, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে। আর সৎসঙ্গ পাওয়া যায় কোথায়? ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরি, কারখানায়, মাদ্রাসায়। নিজে বাঁচব, নিজের সন্তানদেরকে বাঁচাবো ইনশা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি। বসেন ভাই, সবাই দাঁড়াছেন, বসেন। একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বাবা আচ্ছা আচ্ছা বসেন। অনেকে আপনাদের এলাকার একটা নিয়ম হইলো, কালেকশন করে অনেক বক্তা ভরপুর লোক নিয়ে মোনাজাত করতে চায় না। লোকজন চলে যায়, বক্তা ফাঁকা ময়দান নিয়ে মোনাজাত করে বিদায় হয়। এটা মাহফিলের আদব না। শেষ ভালোতার সব ভালোতার, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবো।